নমস্কার বন্ধুরা, আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দেখো, আমি এখন আছি সকাল সকাল মিষ্টির দোকানে, মিষ্টি নিতে এসেছি। আজকে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে পুজো দিতে যাব, এই জন্য সকাল সকাল মিষ্টি কারেন্ট নিলাম। চলে গেছে বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি আর এখন ঠাকুর পুজোটা সেরে নেই। এই যে আমি ঠাকুর পুজো সেরে নিলাম, এখন যাবো একটু মন্দিরে পুজো করতে। তাহলে চলো যাওয়া যাক ওখানেই। আর এখানে বাবু এখন খেলা করছে, ও খেলতে থাকুক, আমি ততক্ষণে রেডি হয়ে নিই, ঝটপট শাড়িটা পরে নিই, তারপরে ওকে রেডি করাবো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে, চলো তাহলে। এই তো আমরা মন্দিরে পৌঁছে গেছি বন্ধুরা, আর এখনো মন্দিরে পুজো শুরু হয়নি, আর এখনই পুজো শুরু হবে। আমরা আজকে চলে এসেছি আমাদের বাড়ির কাছে মায়ের মন্দিরে, তো সেখানে পুজো দিতে এসেছি আজকে। তো এখন পুজো শুরু হবে, তাহলে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাড়ি চলে যাচ্ছি। এখন আছি আমরা ফুলের দোকানে, এরপর যাব কেকের দোকানে কেক কিনতে। তো এখন চলে এসেছি বন্ধুরা কেকের দোকানে কেক কিনতে। তো অনেক কেক এখানে দেখো, খুব সুন্দর সাজানো আছে। আর কেক, এত কেক দেখে বাবু বলছে, মা আমার পছন্দের কেক আজকে নিতে হবে। তো সেজন্য বাবুর পছন্দ মতোই কেক নিয়ে নিলাম। তো কেক নেওয়াও আমাদের হয়ে গেছে, তো এখন চলো বাড়িতে চলে যাই। তো চলো তাহলে কেকটা কেটে নেই, তোমরা সঙ্গে থাকো। তো কেক কাটার পর্ব শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব। তো আমার হাজবেন্ড রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছে, চাউমিন, চিলি চিকেন আর হচ্ছে বিরিয়ানি। তো এই হচ্ছে আজকের ডিনার। তো কেমন লাগলো ভিডিওটি জানিও কমেন্টে, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে ভালো থেকো বন্ধুরা, টাটা।